যাতা ব্লান্ডার হলো ভুল উপরে উঠে পড়েছি। আচ্ছা আমাদের এখানে রেকর্ড করতে দেয়নি, ওই জন্য লুকিয়ে লুকিয়ে রেকর্ড করছি। ঠিক আছে, এখন বার্গার কিং থেকে নেওয়া হয়ে গেছে, এখন যাওয়া হচ্ছে যে KFC, KFC ওইদিকে আছে। বেসিক্যালি KFC-র বার্গারের টেস্ট তোমরা জানো, এবার যদি তুমি টেস্টের কম্প্যারিজন চাও আমি তোমাদের কম্পেয়ার। চুল ঠিক লাগছে, এক্সপোজার ঠিক আছে, রোলিং ক্যামেরা। এটা বেসিক্যালি সেকেন্ড টাইম আমি ইন্ট্রোটা শ্যুট করছি, কারণ ফার্স্ট টাইমে এরকম কিছু হয়েছিল। লল ঝুলছে, ওগুলো ইগনোর করো, ওগুলো দেখানো যাবে না প্লিজ। তোমরা দেখবে হচ্ছে স্লোমো। কানেক্টিং টু 8 নিয়ার বাই ড্রাইভারস, বাট আমার তো একটাই লাগবে গাইস। মানে এটা কি সিরিয়াসলি অল্টো দিয়েছে? মনে আছে আগের দিন একটা বড় গাড়ি পেয়েছিলাম, আজকে আবার অল্টো। আজকে ড্রাইভারের নাম হচ্ছে অজয়। অজয় তার 4.82 রেটিং আছে, হ্যাঁ, 2970 ট্রিপস, প্রচুর গাড়ি চালিয়েছে, রিভিউ আছে, গুড হিরো। হেই, একটা রিভিউ আছে, হিরো হিরো, নাইস ম্যান, ভেরি নাইস পার্সন, নো কিডিং গাইস, অ্যামেজিং ড্রাইভার। সো ইয়া, লেটস গো। পাশে সাদা নে 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 কেও চব কিং আছে, তো কি নাম আছে? দীপ্তশঙ্কর। ও ফ্রিক, শিট শিট, যাতা ব্লান্ডার হলো ভুল উপরে উঠে পড়েছি, ফুল কনফিডেন্সলি উঠে পড়েছি। ঠিক আছে, তারপরে কি নামে বুকিং আছে? দীপ্ত নামে। বলে না না আমার না। ভেরি অ্যামেজিং ব্লগার, আমি দিন দিন আরো অ্যামেজিং হয়ে যাচ্ছি। কত দিন যাচ্ছে আমার প্রফেশনালিজমটা আরো বেড়ে যাচ্ছে, ভুল উপরে উঠছি, খারাপ রিভিউ দিচ্ছি। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম দীপ্ত, ইউর উইথ দ্য লেজি বং, সে হাই অন কলকাতা। চলে এসেছি কোয়েস্ট মলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমি আগেও দেখেছি অনেক সময় ভেতরে ভিডিও করতে দেয় না, একটু ঝামেলা করে, তো আমি যাই না ঠিক করতে পারবো কি না। আগে থেকে একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম, ঢুকতে হবে ওইখান দিয়ে, যাবো আমি এখন, পেছন দিয়ে লোক যাচ্ছে, ফিঙ্গার্স ক্রস, দেখা যাক, চলো। হ্যাঁ, তো অলরেডি চলে এসেছি এখন এই ফ্লোরটাতে, এটা ফোর্থ না ফিফথ আমি ঠিক যাই না, বাট অ্যাকচুয়ালি এই জানি এখানে অসাম টাইপের কিছু মিরার্স আছে, যেটা আমি পরে ছবি তুলবো। এটা আমি আগেও তুলেছি, যাই না কারা কারা এখানে তুলেছো, কোয়েস্ট এলে কিন্তু এই মিরারগুলো ছবি তুলতেই হবে। ঠিক আছে, যদি না তুলে থাকো কী করছো? মানে আশা করি বার্গার কিং আছে। ও, দেয়ার ইট ইজ, বার্গার কিং বেবি। আর KFC কোথায়? মোটামুটি 30,000 লোক দাঁড়িয়ে আছে। হ্যালো, আমরা ওটার ছবি তুলছি, জানি তো ভিডিও তুলো। গাইস, আমাদের এখানে রেকর্ড করতে দেয়নি, ওই জন্য লুকিয়ে লুকিয়ে রেকর্ড করছি। ঠিক আছে, এখন বার্গার কিং থেকে নেওয়া হয়ে গেছে, এখন যাওয়া হচ্ছে যে KFC ওইদিকে আছে, দেখতে পাচ্ছ ওই যে KFC, তো KFC থেকে নিয়ে তারপরে কথা বলছি। অলরাইট গাইস, নো সারপ্রাইজেস, আমাদের রেকর্ড করতে দেয়নি ভেতরে, সো অবভিয়াসলি বাইরে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে KFC, এটা হচ্ছে বার্গার কিং, মানে KFC বার্গার কিং, সো মাচ অফ বড় লোকি, মানে দ্য অ্যামাউন্ট অফ বড় লোকি হিয়ার ইজ ইনসেন। অন্য জায়গায় গিয়ে এটা খাবো, কারণ এখানে বসে খাওয়াটা সম্ভব না। আর সো ইয়া, চলো। সো আগে থেকে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে পার্কে বসে KFC আর বার্গার কিং খাচ্ছি, তো খুব একটা ভালো করে তোমরা দেখতে পাবে না, প্লাস আমি ঘামছি, আমার এই ঘেমো মুখটাও দেখতে হবে। এটা হচ্ছে KFC-র জিঙ্গার, রাইট, সো আমি নিয়েছি হচ্ছে KFC-র এই জিঙ্গার বক্স, যেটার দাম কত? 229। আর বার্গার কিং থেকে নিয়েছি, এটা হচ্ছে একটা বার্গার, টিস্যু পেপার, ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা আমি আলু ভাজা বলি অবভিয়াসলি, ওখানে এক পিস ফ্রেঞ্চ পেপার, সস গাইস, তো এটা ফাটানোর মতো একটা কাগজ। যাই হোক, আগে ওটা সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তোমাদের একটু স্লো মোশন শট দেখিয়ে নিই, তারপরে বলছি। তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই কি নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে KFC জিঙ্গার বক্স, এটার মধ্যে অবভিয়াসলি একটা জিঙ্গার আছে, দুটো ক্রিস্পি উইংস আছে, একটা কুকি কেকটা আছে, কোল্ড ড্রিঙ্কটা আছে, আলু ভাজা, আর লড অফ আলু ভাজা ইনসাইড। আর এটা হচ্ছে বার্গার কিং এর, আমরা নিয়েছিলাম হচ্ছে তন্দুরি গ্রিল বার্গার, মেল নিয়েছিলাম বলে এই কোল্ড ড্রিঙ্কটা আছে, আলু ভাজা আছে, কিছু নেই, আর একটা ন্যাপকিন আছে যেটা তুমি রাখুশি করতে পারো। প্যাকেটের কোয়ালিটি বলতে KFC প্যাকেটটা অনেক মোটা, এটা বার্গার কিং একটু পাতলা। বাট হে গাইস, ফাইনালি কলকাতায় বার্গার কিং এসে গেছে, সো ইয়া, আনন্দ করো, ভিডিওটা লাইক করো, লাইক ফাইক করতে তোমরা ভুলে যাও। কোয়ান্টিটি হিসেবে 10 টাকা বেশি দিয়ে KFC কিন্তু দুটো এক্সট্রা তোমরা চিকেন নেড়ে পাচ্ছ, প্লাস KFC-র ফ্রাইজের কোয়ান্টিটিও বেশি, আই গেস ডেফিনেটলি KFC-র ফ্রাইজের কোয়ান্টিটিও বেশি। একটা করে জাস্ট ফ্রাই খেয়ে বলে দিচ্ছি তোমাদের কেমন কেমন, ফ্রাই খুব একটা, আলু ভাজার খুব একটা, ও এটা একটু এরকম হচ্ছে গাইস, এস বাড়িতে সাজিয়ে রাখা যাবে, দেওয়ালে ঝুলিয়ে রাখা যাবে, মানে বার্গার কিংয়ের ফ্রাইজে হচ্ছে না। আমি আগে বার্গার কিংটা খেয়ে দেখি, এটা KFC-টা অ্যাকচুয়ালি টেস্ট বেটার, যতই এরম হোক টেস্ট অ্যাকচুয়ালি বেটার, আমার বেটার লেগেছে। তোমরা আমাকে জানিও, যারা যারা খেয়েছো আমাকে কিন্তু সবে কমেন্টে জানাবে, কারণ আমি এটা প্রথমবার খাচ্ছি, যারা খেয়েছো বাইরে কোথাও খেয়েছো বেশি নলেজ আছে, অবভিয়াসলি যারা খেয়েছে তাদের বেশি নলেজ থাকবে,
তারা কমেন্টে জানাও তোমাদের কোনটা বেটার লেগেছিল। কোল্ড ড্রিঙ্ক হিসেবে দেখো তোমরা দেখতে পাচ্ছ কেএফসিটা একটু জাস্ট বড় মনে হচ্ছে আমার, ঠিক আছে, বাট কোল্ড ড্রিঙ্কের টেস্টের কোনো একটা ফারাক তো হবে না। কেএফসিতে এই দুটো জিনিসও দিয়েছে যেটা বার্গার কিং দেয়নি, বিকজ ওরা বেশি প্রফিট করতে যায় গাইস। তুমি খা, তোমরা জানো কেমন খেতে, তাও আমি খেতে বলে দিই কেমন, তোমরা জানো কি রিয়াকশন আসতে চলেছে। দাদা আসছে আসছে, একটু দাঁড়া খেয়ে নি, থামছি, টায়ার্ড হয়ে গেছি, বাট কেএফসি চিকেন পেলে বাস মন ভরে যায়। ও জাস্ট কিরম খেতে, অসাধারণ খেতে। তো এইবার হচ্ছে রিয়েল কম্প্যারিজন, সেটা হচ্ছে জিঙ্গার বার্গার ভার্সেস বার্গার কিং এর বার্গার। তো আজকে স্টার অফ দ্য শো যেহেতু বার্গার কিং, তোমাদের বার্গার কিং এর বার্গারটা একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে চিকেন তন্দুরি গ্রিল বার্গার। তোমরা আমাকে জানো যে এটাই কি ওখানকার বেস্ট বার্গার, আমায় কয়েকজন বলছিল মাটনটা না কি ওখানে, আমি জানি না, আমাকে কমেন্ট করে জানাও। তো আমি এইটা নিয়েছি, এটার ভেতরে বেসিক্যালি তিনটে পেঁয়াজ, মাস্টার্ড মেয়োনিজ নাকি চিকেনের একটা ফিলে টাইপের আছে। এটা আমার খুব পাতলা লাগছে, আমি জানি না পাতলা, এটা বলছি জিনিসটা বেসিক্যালি যা নাম সেটাই আর কি। তন্দুরি যেরকম তন্দুরি চিকেন হয় ওটাই এটা বোনলেস পিস, ব্যাপারটা চিকেনটা তন্দুর করা। এই যে চিকেনটা তন্দুর করা আছে ওটা আর কি তিনটে পেঁয়াজ আর একটু সস লাগিয়ে বার্গারের মধ্যে দিয়ে দিয়েছে। বানটা এক্সট্রা খেয়ে দেখছি কেমন, এই যেটা বানটা, এটা বানটা অ্যাকচুয়ালি টেস্টি। খা খা, কেএফসির বার্গারটার সাইজ দেখো, ঠিক আছে, এটা হচ্ছে কেএফসির জাস্ট বার্গারটার সাইজ। সো এবার হচ্ছে আমাদের সেই অসমনেসটা খাওয়া হবে, মানে আমার বার্গার খাওয়া হচ্ছে একটা যাতা মেস মুখে মিয়নিস ফনিস লাগিয়ে। রিয়েল লাইফে যেভাবে বার্গার খাই ক্যামেরার সামনে ওইভাবেই। বেসিক্যালি কেএফসির বার্গারের টেস্ট তোমরা জানো, এবার যদি তুমি টেস্টের কম্প্যারিজন চাও আমি তোমাদের কম্পেয়ার পাশাপাশি খেয়ে বলছি। বার্গার কিং এর বার্গারের ব্যাপারটা কিং বার্গার বলতেই পারছি না, কিং এর বার্গারের ব্যাপারটা হচ্ছে এটা বানটা আমার অ্যাকচুয়ালি বেটার খেতে লাগলো। তোমরা আমাকে জানো তোমরা মানে এটাই কি ওখানে বেস্ট খেতে না, এর থেকে ভালো কিছু খেতে আছে, এটা হচ্ছে তন্দুরিটা। যারা যারা অন্যগুলো খেয়েছো ডেফিনেটলি কমেন্ট করে জানো, এটা সবার জানা দরকার, কারণ আমি জাস্ট একটা দেখাতে পেরেছি, ঠিক আছে, আমার তো সবগুলো কেনা সম্ভব না। যারা যারা যা যা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও, যারা কলকাতার বাইরে থেকে দেখছো তারাও জানো যে ওখানকার বার্গার কিং এর কিরকম কি কি ভ্যারাইটি আছে বা কোনটা ভালো খেতে, অ্যাকচুয়ালি তারা সবাই জানতে পারবে, আমিও জানতে পারবো। এসে যদি কম্প্যারিজন বলো, এটা আলাদা খেতে, এটা আলাদা খেতে, এটা তন্দুরি টাইপের খেতে, তন্দুরি চিকেন ইন্ডিয়ান ব্যাপার, আর এটা অবভিয়াসলি কেএফসির অথেন্টিক যেরকম খেতে হয়। গাইস গাইস, এটা পেঁয়াজ পেঁয়াজ, আই লাভ পেঁয়াজ। দেখো ইন টার্মস অফ ভ্যালু ফর মানি আমি যেটা বলবো, দুটোরই দাম কাছাকাছি, 219 পড়লো বার্গার কিংটা, এফসি পড়লো 229, এটা বললো হচ্ছে 219। ওভারঅল আমি যেটা বলতে চাই, তোমার যদি 200-250 টাকা বাজেট থাকে, আমার আমার যেটা ওপিনিয়ন, ঠিক আছে, আমি বলছি না এটাই ঠিক এটাই আসল, আমার যেটা ওপিনিয়ন আমি বলবো আমি কেএফসিতে খাবো। ওভারঅল আমি বেটার প্যাকেজ মনে করছি, তোমরা আমাকে জানাও তোমাদের কোনটা বেটার লাগে, এটা পার্সপেক্টিভের ব্যাপার, আমার এটা বেটার লাগছে বাট তোমাদের এটা বেটার নাও লাগতে পারে। আমি বলবো যারা ট্রাই করোনি বার্গার কিং ডেফিনেটলি ট্রাই করে একবার দেখতে পারো, মানে জাস্ট মনের শখটা মেটানোর জন্য। লাস্টে দেখবে তোমরা কেএফসি দেখেই খাচ্ছ, মানে আমি অ্যাটলিস্ট তাই করবো। তোমরা আমায় জানাও তোমরা কি করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, লাইক করতে ভুলো না। হ্যাঁ, আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, ওখানে আমি নিজের লাইফ নিয়ে খিল্লি করে ভিডিওস বানাই, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি ভালো লাগে যেতে পারো। যদি আমাকে স্টক করতে চাও আমার পার্সোনাল লাইফে, আমার আরো ডিটেলস জানতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেটারও লিঙ্ক দেওয়া আছে। আর ওখানে আমি আমার ডান্স ভিডিওস আপলোড করি, সো হ্যাঁ ডান্স যদি দেখতে চাও আমার যাও ফলো করো গাইস। আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং অফ, স্টে হাই অন কলকাতা।